খাবারের পদ্ধতিটা কেমন ছিল, কিভাবে তিনি খাওয়া শুরু করতেন। খাবার সামনে এলেই রাসূল খেয়ে ফেলতেন না। আমাদের তো সামনে খাবার আসলে আর হুঁশ থাকে না, বিসমিল্লাহ বলছে না বলছে খবর নাই, খাইতে আছে শুধু খাচ্ছে শুধু খাচ্ছে শুধু খাচ্ছে, এরকম আছে না নাই। রাসূলের সামনে খাবার আনলে রাসূল কি করতেন, সেই সুন্নাহ আমাদের পালন করা দরকার না? অনেকগুলো সুন্নাহ আছে। এক নম্বর, রাসূল খাবার যখন সামনে আনত, এক নম্বর রাসূল উত্তম রূপে ভালোভাবে তিনি হাত ধৌত করতেন, দোনো হাত এভাবে করে ধৌত করতেন। আজকে সিস্টেম কত সহজ হয়ে গেছে, আপনাকে হাত ধোয়ার জন্য পুকুরে যাওয়া লাগে না। প্রত্যেক ঘরের মধ্যে বেসিন আছে না, বেসিনে গিয়ে হাত ধুয়ে নেবেন, অথবা ছোট্ট পাত্র ব্যবহার করবেন হাত ধোয়ার জন্য। রাসূল এটা করতেন, এক নম্বরে হাত ধুতেন, দুই নম্বরে বিসমিল্লাহ বলে খাবার শুরু করতেন। আমরা করি ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, কিন্তু অধিকাংশ মানুষ আমরা বিসমিল্লাহ তো খবরও নাই, খাবার আসছে রে সামনে, বিসমিল্লাহ বলে খাবার খেতেন আল্লাহ রাসূল। দেখেন হযরত আয়েশা সিদ্দিকাই তো বেশি জানবে, ঠিক কি না? আয়েশা বলছেন, ইজা আকালা আহাদুকুম, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা আকালা আহাদুকুম তোয়ামান ফালিয়াকুল বিসমিল্লাহ, যখন কেউ যখন খাবার খেতে যায় সে যেন কি বলে, বিসমিল্লাহ বলে। এখন ধরেন অনেকের বিসমিল্লাহ শুরুতে মনে নেয়, মাছপথে গিয়ে মনে হয় যে আরে হুজুর তো আজকে ওয়াজে বলছে যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলার জন্য, আপনি এখন কি করবেন, আপনার জন্য কি ঔষধ আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আকালা আহাদুকুম ফালিয়াজকুর ইসমাল্লাহি তাআলা ফাইন নাসিয়া আন ইয়াজকুর ইসমাল্লাহি তাআলা ফি আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা। কেউ যখন শুরুতে বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায়, খাবারের মাঝখানে মনে পড়ছে, সে তখন বলবে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ও আখেরা, অর্থাৎ আমার শুরু তো বিসমিল্লাহ আছে শেষও বিসমিল্লাহ, তাহলে সেরে গেল। অন্য হাদিসে এসছে, কেউ যখন বিসমিল্লাহ বলে খাবার যদি না শুরু করে, এমনিতে যদি খেতে বসে যায়, তার সঙ্গে আরো একজন বসে, এদের নাম কি, শয়তান, সে যত খায় পেট ভরে না, কি বলেন, যত খায় এই আরো দাও আরো দাও হয় না, কি খাবার দিস আজকে পেটে ভরে না, কেন ভরে না, ওই যে তার সঙ্গে কে খায়, তার দোস্ত, কি বলেন, খাবারের আপনার এক প্লেটে যে খায় সে তো আপনার দোস্তই, তাহলে শুরুতে কি বলতে হবে, আর না পারলে বিসমিল্লাহি আউয়ালাহু ও আখেরা, দস্তরখান বিছিয়ে খাওয়া, রাসূল এটা অভ্যাস ছিল, দস্তরখান বিছিয়ে খাওয়া, কারণ কারণে একটু বরাকা আছে। হযরতে আনাস বিন মালিক বলেন যে আলা সুফারে, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানের উপরে তিনি খেতেন, ডান হাত দিয়ে খাবার খাওয়া, ডান হাতে খাবার খাওয়া, আজকে তো আমাদের সমাজে বাম হাতে খাবার খাওয়া একটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন আছে না নাই, বাম হাতে খাবার খাওয়া, বাম হাতে চা খায় উনি মডার্ন, বাম হাতে পানি খায় উনি, আবার বাম হাতে আরেকটা খায়, এটা বুঝুন তো, ওই ওটা বাম হাতে খাইতে খাইতে এখন পানিও বাম হাতে খায় চাও। আমরা যদি ডান হাতে কোনো কিছু খেতে যাই, আমাদেরকে বলে এই তো ব্যাকগ্রাউন্ডের লোকের আসছে, আমি বাম হাতে খাই, এটাই আধুনিক, বাম হাতে কে খায়, এই ওয়াজ তো আপনারাই জানেন, কিন্তু আমরা এই ওয়াজ মানি না অনেক সময়। আমি অনেকরে দেখি দোকানে বসতে আমাদের সামনে বসে বাম হাতে খাওয়া শুরু করছে, যেখানেই বাম হাতে খেতে দেখবেন তাকে শুধরাইয়া দিবেন, আপনি একটা সদাকার সওয়াব পেয়ে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিয়াকুল আহাদুকুম বিয়ামিনিহি ওয়ালিয়াশরাব বিয়ামিনিহি ওয়ালিয়াখুজ বিয়ামিনিহি ওয়ালিয়ুতি বিয়ামিনিহি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়ায়াশরাব বিশিমালিহি ওয়ায়ুতি বিশিমালিহি ওয়ায়াখুজ বিশিমালিহি। চারটা কথা বলছেন, কেউ যখন পান করবে ডান হাতে পান করবে, কেউ যখন খাবার খাবে সে কোন হাতে খাবে, ডান হাতে খাবে, কেউ যখন কাউকে কিছু দান করবে কোন হাতে দান করবে, অনেকে কি করে বাম হাতে বা পকেটের মধ্যে হাত দেয়, আহ জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিন্তু সুন্নতকে ফলো করছি না, বাম হাতে দান করছি, আছে না না এরকম, কারো থেকে কিছু গ্রহণ করার সময় কোন হাতে গ্রহণ করবেন, কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে দান করে এবং বাম হাতে গ্রহণ করে। রাসূল বলছেন তোমরা উল্টাটা করবা, কোনটা করবা, ডান হাতে করবা।
হ্যাঁ, এবার আসুন হাত চেটে খাওয়া খাবারের পরে। হাত চেটে খাওয়া, দেখেন 1400 বছর আগে রাসূল এটা বলেছেন। রাসূল বলেছেন, লায়ামসাহ আহাদুকুম ইয়াদাহু হাত্তা ইয়ালআকাহা ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়ি তুআমিহিল বারাকা। রাসূল বলেছেন, তোমরা খাবার শেষ করে হাতটা মুছে ফেলো না, মাছে করে ফেলো না, মুছে ফেলো না, তুমি তোমার আঙুলটা হাতটা একটু চেটে খাও, কারণ তোমার হাতের কোন অংশের মধ্যে বারাকা আছে এটা তুমি জানো, তোমার খাবার হাতের কোন অংশে বারাকা আছে এটা তুমি জানো না। এরপরে আঙুল চেটে খাওয়ার জন্য বলেছেন, রাসূল বলেছেন, ইজা আকালা আহাদুকুম ফালিয়াল আক আসাবাহু আসাবাহু ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়াতি হিন্নাল বারাকা। যে খাবার শেষ করে তোমরা আঙুলটা চেটে খাবা, কারণ আঙুলের কোন অংশের মধ্যে বারাকা আছে এটা তুমি জানো না। এই কথাটাকে আজকে বিজ্ঞান গবেষণা করছে, গবেষণা করে দেখলো যে মানুষের আঙুলের মধ্যে এক ধরনের খাদ্য হজম এর ঔষধ আছে মানুষের আঙুলের মধ্যে, সুবহানাল্লাহ। অর্থাৎ খাবার শেষ করে যখন আঙুলটা যখন সে চুষে খাবে, এর মধ্যে কি আছে, আপনার খাদ্য হজমের ঔষধ এই আঙুলের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাইলে আপনি যখন চাইনিজ খেতে যাবেন। জিম টিভি 24 ডিভোটেড ফর দ্য ওয়েলফেয়ার অফ মুসলিম উম্মাহ।